কি হলো লক্ষ্মী? দেখতে হচ্ছে। দেখতে হবে মানে? বাড়ি থেকে বেরোনোর সময় রোজ গাড়িটা চেক করতে পারিস না? আরে এটা তো দেবীর বাড়ি। আপনি আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, দেবীরা কেউ বাড়িতে নেই? না, আপনি জানেন না দেবীর তো বিয়ে। হ্যাঁ, ওনে বিদেশি পাত্র পেয়েছে, সে দুদিনের মধ্যে এসে বিয়ে করেই আবার চলে যাবে। পাড়ার কাউকে নিমন্ত্রণ না কিচ্ছু না, হঠাৎ বিয়ে করতে চলে গেল। হ্যাঁ, ওই দেখুন না, এই তো গায়ে হলুদটা হয়েছে, ব্যাস তারপরেই চলে গেল। বাবা, আপনি আপনি বাড়িটা চিনলেন কি করে? মা, এই জগৎ সংসারে কোন স্থানই আমার কাছে দুর্গম নয়, আর তাছাড়া এই জায়গা আমার কাছে অতি পরিচিত। মা, দেখো কে এসেছেন। থাক মা, থাক, সুখে সুখে। আমার আশীর্বাদ সারা জীবন দেবীর প্রতি থাকবে, এর কোনো অন্যথা হবে না। আর তাছাড়া দেবী মা এই জগৎ সংসারে ত্যাগের প্রতীক। আমি নিজে পাত্র খুঁজে তোমার মার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। এবার তুমি বলো তো, তোমার পাত্র পছন্দ হয়েছে তো? খুব খুব ভালো পাত্র, আমার জন্য তো ভালো পাত্র বটেই। একটা রাতেই আমি বুঝেছি ও আমাকে কতটা ভালোবাসে। তোমার মতো মেয়েকে কেউ ভালো না বেশি থাকতে পারে, সবার জীবনেই গোপনীয়তা থাকে, আর সেটাকে আমার তো গোপন রাখাই উচিত। তবে আমি কথা বলতে পারি, তোমার আমার সবার চিরকাল এই পৃথিবীতে গোপন থাক। তুমি শুধু কর্তব্যের পথে হেঁটে যাও, আর কিচ্ছু ভাবতে হবে না তোমাকে। চলো মা।